রচনা তার চার ননদ প্রিয়াঙ্কা, গীতা, রানী এবং পিঙ্কির সঙ্গে বাস করে। তার চার ননদ ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে পছন্দ করে আর তারা প্রত্যেক দিন বিরিয়ানি খায়। কোনোদিন চিকেন বিরিয়ানি কিংবা কোনোদিন মটন বিরিয়ানি। আবার মাঝে মাঝে যদি চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি শেষ হয়ে যায় তাহলে তারা দোকান থেকে শুধুমাত্র বিরিয়ানির চাল কিনে নিয়ে এসে সেই চালের ভাত রান্না করে খেয়ে নেয়। আর এরকম ভাবে তাদের প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়া দেখে রচনা ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। কি ব্যাপার বৌদি, তুমি তৈরি হয়ে কোথায় চললে? আমাদের চারজনের খুব খিদে পেয়েছে, তুমি আমাদেরকে বিরিয়ানি রান্না করে দাও। বিরিয়ানি রান্না করে দাও মানে? এই তো কালকেই তোমাদেরকে মটন বিরিয়ানি রান্না করে দিলাম, আবার আজকে বিরিয়ানি রান্না করব? আমি আমার বোনের সঙ্গে শপিং করতে যাচ্ছি, তাই আমি তোমাদের জন্য এখন রান্না করতে পারবো না। এ তুমি কেমন কথা বলছো? আমাদের চার বোনকে তুমি অভুক্ত রেখে বোনের সঙ্গে শপিং করতে চলে যাবে? না না, তুমি আগে আমাদেরকে বিরিয়ানি রান্না করে দাও, তারপর শপিং করতে যাবে। আর তুমি যদি বিরিয়ানি রান্না না করো তাহলে কিন্তু তোমাকে আমরা বাড়ি থেকে বেরোতে দেবো না, দরজায় তালা দিয়ে দেবো বলে দিলাম। প্রিয়াঙ্কার সঙ্গে তার বাকি তিন বোন একই কথা বলতে থাকে, ফলে রচনা ভীষণ পরিমাণে জ্বালাতনে পড়ে। কারণ সে ভাবতেও পারেনি তার চার ননদ এরকম বিরিয়ানি পাগল হতে পারে, যে বিরিয়ানি রান্না করানোর জন্য তারা বৌদিকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারে। আর এরকম ঘরে তালা দিয়ে আটকে যাওয়ার ভয়ে রচনা শপিং করার প্ল্যান ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, আমাকে তালা দিয়ে বন্ধ করে রাখার কোনো দরকার নেই, আমি তোমাদেরকে মটন বিরিয়ানি রান্না করে দিচ্ছি। আর আজকে কিন্তু শেষ, এরপর থেকে কোনোদিনও আমাকে বিরিয়ানি রান্না করতে বলবে না, কারণ তোমাদের জন্য প্রত্যেক দিন আমি বিরিয়ানি রান্না করতে আর পারবো না। এই বলে রচনা রান্নাঘরে চলে যায় আর সে সকলের জন্য গরম গরম মটন বিরিয়ানি রান্না করে। আর কিছুক্ষণের মধ্যেই তার ননদদেরকে বিরিয়ানি পরিবেশন করে। চার ননদ মনের আনন্দে মটন বিরিয়ানি খেয়ে নেয়। আর এভাবেই কিছুদিন কাটে, কিন্তু এখনো পর্যন্ত চার বোন প্রত্যেক দিন বিরিয়ানি খেতে চায়। একদিন রচনা সকলের জন্য গরম গরম চিলি চিকেন এবং ফ্রাইড রাইস রান্না করে। আর চার ননদ যখন কলেজ থেকে ফিরে আসে তখন, বৌদি আমাদের কলেজের সামনে গরম গরম বিরিয়ানি বিক্রি হচ্ছিল, এক প্লেট বিরিয়ানি 100 টাকা দাম, তাই আমরা চারজনের চার প্যাকেট বিরিয়ানি কিনে এনেছি, তুমি আমাদের প্লেটে বিরিয়ানি আর কাঁচা পেঁয়াজ পরিবেশন করে দাও, সাথে একটু শসাও কেটে দেবে। কি ব্যাপার, হা করে দেখছো কেন? খিদে পেয়েছি তো, আর বিরিয়ানি গুলো ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি বিরিয়ানি দাও, বিরিয়ানি খাবো। আমি তোমাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করেছি, আর তোমরা বিরিয়ানি কিনে নিয়ে এসেছো। তোমরা যখন আমার হাতে রান্না খাবে না তখন আমাকে ফোন করে বলতেই পারতে, আমি তোমাদের জন্য তাহলে বেকার বেকার এতটা কষ্ট করে রান্না করতাম না, এখন অতটা খাবার নষ্ট হবে? কি ফ্রাইড রাইস চিলি চিকেন তুমি বেকার বেকার রান্না করেছো? তুমি ভালো করেই জানো আমরা চারজন প্রত্যেক দিন বিরিয়ানি খেতে পছন্দ করি, আমাদের জন্য কোনোদিনও এসব চাইনিজ খাবার রান্না করবে না। আর তোমার যদি রান্না করতে ইচ্ছে হয় তাহলে তুমি বিরিয়ানি রান্না করবে, দেখবে তাহলে খাবারের একটা দানাও নষ্ট হবে না, সব আমাদের চার বোনের পেটে চলে যাবে। চার ননদ এরকম করে বললে বৌদির আর কিছু করার থাকে না, ফলে রচনা তখনই তার চার ননদকে বিরিয়ানি পরিবেশন করে খাওয়ায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন রচনা রাত্রিবেলা ঘরে ঘুমাতে যাবে এমন সময় সে দেখে যে দুই তলার বারান্দা দিয়ে তার চার ননদ নিচে দড়ি ফেলছে আর দড়ি দিয়ে ব্যাগ টেনে তোলার চেষ্টা করছে। এই দেখে রচনা খুবই ভয় পেয়ে যায়। এই আকাশ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, কখন থেকে ডাকছি তুমি ঘুমাচ্ছ, তাড়াতাড়ি ওঠো বলছি। উফ রচনা, রাত 1টা বাজে তুমি এখনো ঘুমাওনি, তোমাকে কতবার বলেছি যে রাত্রিবেলা ফোন ঘাঁটবে না, ঘুমাবে, তুমিও ঘুমাবে না আর আমাকেও ঘুমাতে দেবে না, ডাকছো কেন বলো? আরে আমি ফোন দেখছি না, আমি বাথরুমে গিয়েছিলাম, তখন দেখলাম তোমার চার বোন দোতলায় কি সব জিনিসপত্র তুলছে, চলো একবার গিয়ে দেখে আসি কোনো বিপদ হলো নাকি, আমাদের বাড়ির এত বড় দরজা থাকতে ওরা এত রাত্রিবেলা বারান্দা দিয়ে কি তুলছে, কোনো খারাপ কাজ করছে না তো, চলো চলো তাড়াতাড়ি দেখি। রচনার কথা শুনে আকাশ খুবই ভয় পেয়ে যায়। আর তারা দুজন মিলে চার বোনের দরজায় ধাক্কা দিতে শুরু করলে কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা দরজা খোলে। কি ব্যাপার দাদা বৌদি, তোমরা এত রাত্রিবেলা এখানে কি করছো, তোমরা ঘুমাওনি? তোমরা যা সব কাণ্ড করছো আমাদের ঘুম হবে কিভাবে? তোমরা চারজন মিলে বারান্দা দিয়ে কি তুলছিলে? একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না কিন্তু, আমি পরিষ্কার করে দেখেছি তোমরা ব্যাগে করে কি সব তুলছিলে, সত্যি কথা বলো কি নিয়ে এসেছো? ও বৌদি তুমি আমাদের উপর স্পাইগিরি করা বন্ধ করো, তুমি শেষমেশ আমাদের উপর নজর রাখছো? আরে বাবা, যে ব্যাপারটা জানো না সেই ব্যাপার নিয়ে এত কথা বলবে না, আমরা তোমাকে কেন বলবো যে আমরা কি তুলেছি? আজকে রাত্রিবেলা তোমাকে যখন বললাম যে আমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দাও, তুমি তো আমাদেরকে রান্না করে দিলে না, সেই জন্য আমরা না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এখন আমাদের খুব খিদে পেয়েছে তাই আমরা অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছি আর বিরিয়ানি বারান্দা দিয়ে ব্যাগে করে তুলে নিয়েছি, এই দেখো।
এমন কথা শুনে রচনা এবং আকাশ দুজনেই অবাক হয়ে যায়। আর তারা দেখে যে সত্যি সত্যি চার ননদ খাটের উপর বসে বিরিয়ানি খাচ্ছে। এই দেখে রচনা আর কিছু বলতে পারে না, আর আকাশও রচনার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। দেখেছো রচনা, শান্তি হয়েছে তোমার? কিছু না জেনে বুঝে আমার বোনের নামে আমার কাছে নালিশ কেন করো? আর তোদেরকে কতবার বলেছি যে যখন রাত্রিবেলা খিদে পাবে খাবার অর্ডার করলে দরজা খুলে নিয়ে আসবি, এরকম বারান্দা দিয়ে খাবার তুলবি না। আমাকে বেকার বেকার কথা শুনিও না, তোমার চার বোন যদি বিরিয়ানি পাগল হয় এতে আমি কি করতে পারি? আর তাছাড়া ভদ্রবাড়ির মেয়েরা এরকম রাত্রিবেলা অনলাইনে খাবার অর্ডার করে বারান্দা থেকে খাবার রিসিভ করে না। চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ ঠিক কথাই বলেছ, আর ভদ্রবাড়ির বউরা এরকম চার ননদের উপর পেছন থেকে নজর রাখে না, বিরিয়ানি রান্না করতে পারে না, আবার বড় বড় কথা। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। এই শুনে রচনা আর কোনো উত্তর দিতে পারে না, সে তখনই তার স্বামীর সঙ্গে গিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে চার ননদ আরাম করে বসে বসে বিরিয়ানি খায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রচনার মা বিমলা দেবী তার শ্বশুর বাড়ির পরিবারকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে, আর নিমন্ত্রণ পেয়ে সে ভীষণ পরিমাণে খুশি হয়। আর তারা নিমন্ত্রণ খেতে বিমলা দেবীর বাড়িতে চলে যায়। তোমরা সবাই আজকে আমাদের বাড়িতে এসেছো, আমরা খুব খুশি। আর আমি সেই সকাল থেকে তোমাদের জন্য অনেক অনেক রান্না করেছি, আমি ভালো করেই জানি। আমার চার মেয়ের ননদ মাটন বিরিয়ানি খেতে পছন্দ করে, সেই জন্য আমি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন চাপ, সিমুই অনেক কিছু রান্না করেছি। সত্যি কাকিমা, আপনি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছেন, আপনি অনেক ভালো। কিন্তু আপনার মেয়ে মোটেই ভালো না, কারণ আমরা যখন বিরিয়ানি রান্না করতে বলি তখন তো বৌদি বিরিয়ানি রান্না করতেই চায় না। এমন কথা শুনে বিমলা দেবী হেসে ওঠে, আর সে তখনই রচনার চার ননদকে গরম গরম বিরিয়ানি পরিবেশন করে খাওয়ায়। কিন্তু রচনা ব্যাপারটা দেখে মোটেই পছন্দ করে না, কারণ তার মা চার ননদকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে। অন্যদিকে রচনা যে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খেতে ভালোবাসে তা নিয়ে তার মায়ের কোনো মাথা ব্যথা নেই, তাই রচনা রান্নাঘরে গিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। মা, তোমার তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি, তুমি আমার জন্য কিছু রান্না করলে না, ওদিকে আমার চার ননদের জন্য গরম গরম বিরিয়ানি রান্না করেছো, বেশ ভালো ভালো, আমাকে তোমরা একেবারে পর করে দাও। আরে তুই বুঝতে পারছিস না কেন আমি কেন তোর চার ননদকে গরম গরম বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি? এর পেছনে একটা কারণ আছে, তুই পরে বুঝতে পারবি। আর তুই যদি পারিস এখন তোর চার ননদের সঙ্গে ভালো ব্যবহার কর। তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না তো, আমাকে পরিষ্কার করে বলো, তা না হলে আমি কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না। আরে আমি যে কিছুদিন আগে তোদের বাড়িতে গিয়েছিলাম না, তখন তোর চার ননদকে আমি কথা বলতে শুনেছি, ওরা কি বলেছে সেটা আমি তোর কানে কানে বলবো, কারণ ওরা যদি এখন শুনতে পায় তাহলে বুঝে যাবে। আর তুই এই কথা শোনার পর থেকে প্রত্যেক দিন তোর চার ননদকে ভালো ভালো করে বিরিয়ানি রান্না করে খাওয়াবি। এই বলে বিমলা দেবী তার মেয়ের কানে কিছু কথা বলে, আর যা শুনে রচনা আনন্দে লাফিয়ে ওঠে। তার খুশির কোনো ঠিকানা থাকে না, ফলে রচনা তার মাকে কথা দেয় যে প্রত্যেক দিন সে তার চার ননদকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, আর কোনোদিনও চার ননদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এর ফলে বিমলা দেবী এবং রচনা দুজনে মিলে বিরিয়ানি পাগল চার বোনকে বিরিয়ানি খাওয়াই। আর তারা সবাই যখন বাড়িতে ফিরে যায় তখন রচনা বলে, বলছি আজকে দুপুরবেলা তো তোমরা আমার বাপের বাড়ি থেকে মাটন বিরিয়ানি খেয়ে এসেছো, আমি কি তাহলে রাত্রিবেলা তোমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দেবো? কারণ তোমরা তো বিরিয়ানি খেতে ভালোবাসো, তাই আমি ঠিক করেছি তোমাদেরকে আর বিরিয়ানি খাওয়া থেকে আমি আটকাবো না। বাবা, বৌদি, তুমি আজকে হঠাৎ করে আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করছো কেন? কোন দিকে সূর্য উঠলো? আর তুমি যখন বলছো তাহলে ঠিক আছে, হালকা করে ডিম বিরিয়ানি রান্না করো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের জন্য ডিম বিরিয়ানি রান্না করে নিয়ে আসি, আর কালকে দুপুরবেলা আমি গরম গরম মাটন বিরিয়ানি রান্না করব। যাও তোমরা গিয়ে আরাম করো, আমি তোমাদের ঘরে গিয়ে বিরিয়ানি দিয়ে আসবো। বৌদির মুখে এরকম কথা শুনে চার ননদ ভীষণ পরিমাণে খুশি হয়, আর তারা তখনই নিজেদের ঘরে গিয়ে আরাম করতে শুরু করে। দেখতে দেখতে রচনা গরম গরম বিরিয়ানি রান্না করে ফেলে আর তার চার ননদকে বিরিয়ানি পরিবেশন করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেক দিন রচনা তার চার ননদকে গরম গরম বিরিয়ানি রান্না করে খাওয়ায়। একদিন রচনা তার চার ননদের জন্য মাটন কাচ্চি বিরিয়ানি এবং চিকেন দাম বিরিয়ানি রান্না করে তার ননদকে পরিবেশন করতে যাবে এমন সময় সে তার চার ননদকে কথা বলতে শুনে নেয়। কিছুদিন আগে বৌদির মা যখন আমাদের বাড়িতে এসেছিল তখন ওনাকে ভালোই ঘোল খাইয়ে দিয়েছি, আর বোকা লোভী মহিলা আমাদের কথা বিশ্বাস করে ফেলেছে। বৌদি আর বৌদির মা ভালো মতো আমাদের জালে ফেসে গেছে। হ্যাঁ দিদি, ঠিকই বলেছিস, তোর বুদ্ধির কোনো জবাব নেই। আমি তো তোকে বললাম যে বৌদির মা আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে আমাদের কথা শুনছে, আর ভাগ্যিস তুই কথাগুলো বলেছিলিস।
কি হাস্যকর বল, আমরা বলেছি যে বৌদি যদি আমাদের প্রত্যেকদিন সুস্বাদু বিরিয়ানি রান্না করে খাওয়াই তাহলে আমরা চার বোন আর বাড়ির ভাগ নেব না, আর আমাদের ভাগ বিয়ের পর আমরা দাদার নামে লিখে দেব, তাহলে আমাদের দাদা বৌদি বাড়িতে রাজ করতে পারবে। কিন্তু আমাদের বৌদি তো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, আর প্রত্যেকদিন বিরিয়ানি রান্না করে খাওয়াই না। আর বৌদি যদি সত্যি সত্যি প্রত্যেকদিন আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াই তাহলে আমরা এই কাজটা অবশ্যই করব। আসলে চার ননদ ইচ্ছে করি বৌদিকে দিয়ে প্রত্যেকদিন বিরিয়ানি রান্না করার জন্য বৌদির মাকে বাড়ি এবং জায়গা জমি সম্পত্তির লোভ দেখায়, আর বিমলা দেবী তাদের জালে খুব সহজেই ফেঁসে যায়। আর সে যখন রচনাকে এমন কথা জানায় তখন থেকে রচনা তার চার ননদের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। কিন্তু আজকে রচনার সামনে দুধের দুধ আর জলের জল পরিষ্কার হয়ে যায়, ফলে সে তার চার ননদের উপর ভীষণ পরিমাণে রাগ করে। আর ইচ্ছা করে চার ননদকে শিক্ষা দেওয়ার জন্য বিরিয়ানির মধ্যে বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। আর সেই লঙ্কার গুঁড়ো মেশানো বিরিয়ানি যখন তার চার ননদ খায় তারা ঝালে একেবারে ছটফট করতে শুরু করে। কি ব্যাপার বৌদি, তুমি বিরিয়ানিতে ঝাল দিয়েছো কেন? ঝালে আমাদের চোখ মুখ জ্বলে যাচ্ছে, আমরা কিছুতেই বসে থাকতে পারছি না। ওরে বাবা রে, কি ঝাল! ওরে বাবা, মরেই যাব। আমার মনে হয় তুমি ইচ্ছা করে বিরিয়ানিতে ঝাল দিয়েছো যাতে আমরা এই ঝাল খেয়ে আর জীবনে বিরিয়ানি খেতে না চাই। ওরে বাবা, আমি আর সত্যি কোনোদিন বিরিয়ানি খেতে চাইবো না। তোমার হাতে রান্না করা বিরিয়ানি আমি কোনোদিনও খাবো না। উফ, বাবারে বাবা! এভাবে চার ননদ যখন কান্নাকাটি করে তা দেখে রচনা ভীষণ পরিমাণে মজা পায়। আমাকে আর আমার বরকে বাড়ি জায়গা জমি সম্পত্তির লোভ দেখিয়ে তোমরা ভালোই তো আমাকে দিয়ে রোজ বিরিয়ানি রান্না করালি। এবার তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি, তোমরা কি ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না? আমি সব বুঝতে পেরেছি, এবার ঠেলা বোঝো কেমন লাগে। এমন কথা শুনে রচনার চার ননদ ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, আর তারা তখনই তাদের বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে তারা চার বোন আর কখনো বিরিয়ানি খাওয়ার জন্য ছল চাতুরি করে না। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। কি হলো, কোথায় গেলে? এই রানী, উফ, তোমরা সবাই কোথায় গেলে? আমার আওয়াজ শুনতে পাচ্ছ না নাকি? আর এই যে বাবা, তুমি পরে পেপার পড়বে, আগে আমি তোমাদের সবাইকে একটা সুখবর দেব, তাই তাড়াতাড়ি চলে এসো সবাই। শ্যামলের এরকম ডাকাডাকি শুনে তার মা কমলা দেবী, বউ রানী এবং বাবা আকাশবাবু সেখানে এসে উপস্থিত হয়। শ্যামল হাতে ফোন নিয়ে ভীষণ পরিমাণে আনন্দে নাচতে থাকে, কারণ কিছুক্ষণ আগেই ছেলেপক্ষ তরফ থেকে ফোন আসে আর তারা শ্যামলের একমাত্র বোন প্রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। প্রিয়া কমলা দেবী এবং আকাশবাবুর একমাত্র মেয়ে ছিল আর সেই বাড়ির আদরের ছোট বোন, তাই বাড়ির প্রত্যেক সদস্য প্রিয়াকে ভীষণ পরিমাণে ভালোবাসে এবং স্নেহ করে। আরে বাবা, কি হলোটা কি? তুই এত আনন্দে নাচানাচি করছিস কেন? তাড়াতাড়ি বল, রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে। আরে, প্রীতমের বাড়ি থেকে ফোন এসেছিল, ওর মা ফোন করেছিল, ওরা প্রিয়াকে বাড়ির বউ বানানোর জন্য রাজি হয়েছে, তাই আমি এক মাসের মধ্যে আমার আদরের ছোট বোনকে বিয়ে দেব। তাই এই আনন্দের সুখবর শুনে আমি নাচবো নাকি কি করব কিছুই বুঝতে পারছি না। দাদার মুখে বিয়ের কথা শুনি প্রিয়া ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর তার ফর্সা গাল দুটো লজ্জায় লাল টুকটুকে হয়ে ওঠে। কি বলিস, সত্যি প্রীতম প্রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে? এর থেকে ভালো খুশির খবর আর কিছুই হতে পারে না। তাহলে তো তাড়াতাড়ি করে আমাদের বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র শুরু করে দিতে হবে, কারণ এই বিয়েতে আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। তুমি কি বলছো শ্যামল, ওরা সত্যি প্রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়েছে? আর প্রিয়ার জীবনে যে সত্যি ঘটনাটা আছে সেটা জানার পরেও ওরা বিয়েতে কি করে রাজি হলো? তুমি ভালো করে জিজ্ঞাসা করেছো যে প্রিয়ার শারীরিক সমস্যাটা নিয়ে ওদের কোনো অসুবিধা নেই তো? আজ থেকে প্রায় 5 বছর আগে প্রিয়ার বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা বৌদি এবং দাদা পেপারে অ্যাড দেয়, আর প্রিয়াকে যেহেতু দেখতে খুবই সুন্দর তাই প্রীতমের দেখা মাত্রই প্রিয়াকে পছন্দ হয়ে যায়। প্রীতম শহরের একটি বড় প্রাইভেট সেক্টরে চাকরি করে আর সে তার মা রত্না দেবীর সঙ্গে বাস করে। প্রিয়ার ছবি দেখার পর পছন্দ হলে প্রীতম তার মায়ের সঙ্গে প্রিয়াকে তাদের বাড়িতে দেখতে আসে আর সকলে মিলে তাদের আদুরে মেয়ে প্রিয়াকে সাজিয়ে গুছিয়ে ছেলেপক্ষের সামনে নিয়ে আসে। বা, এত সুন্দর মেয়ে দেখে আমার তো মন একেবারে ভরে যাচ্ছে, এই মেয়েকেই আমি আমার বাড়ির বৌমা করব। তা মা, তুমি নাচ গান কিছু করতে পারো? যদি গান গাইতে জানো তাহলে একটা গান করে শোনাও তো। গান গাওয়ার কথা শুনি প্রিয়া একদম চুপ করে থাকে, কারণ ছোটবেলা থেকেই সে বোবা। জন্মের পর থেকে প্রিয়া কথা বলতে পারে না আর সেই সত্যি কথা জানার পর তার বাবা মা দাদা ভীষণ পরিমাণে কষ্ট পায়, আর সেই কারণেই
তারা প্রিয়াকে ভীষণ পরিমাণে আদরে মানুষ করে আর কখনো প্রিয়াকে বোবা হওয়ার জন্য তাকে কোনো রকম কষ্ট পেতে দেয় না। এমনকি শ্যামলের বিয়ের পর রানী সেই বাড়ির বউ হয়ে আসলেও সেও প্রিয়াকে ভীষণ পরিমাণে ভালোবাসে। কিন্তু প্রিয়া যখন বড় হয় তখন তার বিয়ের সম্বন্ধ খোঁচা হলে সেই সত্যি কথা পেপারে ছাপানো হয় না। শ্যামল, তোমার আদুরে ছোট বোনের বিয়ের জন্য যখন পেপারে বিজ্ঞাপন দিচ্ছ তখন কিন্তু সেখানে প্রিয়া যে কথা বলতে পারে না এই সত্যি কথাটা বলে দেওয়া দরকার। কারণ ছেলেপক্ষ যদি এসে জানতে পারে যে প্রিয়া কথা বলতে পারে না, তাহলে যদি ওরা বিয়েতে রাজি না হয় আমাদের আদুরে প্রিয়ার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে। এসব ব্যাপারে তুমি কথা বলো না, রানী আমার বোন, ও যে কথা বলতে পারে না এই সত্যি কথাটা পেপারে দিতে পারবো না। আমার বোনকে এত সুন্দর দেখতে, যে আমার বোনকে দেখবে তারই পছন্দ হয়ে যাবে, ফলে ছবি দেখার পর তারা যদি জানতেও পারে আমার বোন কথা বলতে পারে না তখন তাদের আর কোনো অসুবিধা থাকবে না। শেষ পর্যন্ত রানীর কথাই সত্যি হয়, কারণ বারবার গান গাইতে বললেও প্রিয়া কিছুতেই গান গাইতে পারে না আর সে ডুকটে ডুকটে কান্নাকাটি করতে থাকে, ফলে প্রীতম এবং তার মা ভীষণ পরিমাণে প্রিয়ার উপর রেগে যায়। একি, আপনাদের মেয়েকে কখন থেকে গান গাইতে বলছি, কিন্তু ও গান গাইছে না কেন? এর মুখে কি আওয়াজ নেই নাকি মেয়ে বোবা? হ্যাঁ কাকিমা, আপনি ঠিক কথাই বলেছেন, আমার আদরের ছোট ননদ আসলে মুখে কথা বলতে পারে না কিন্তু ও বাড়ির সব কাজ করতে পারে, তাই আপনি যদি ওকে নিজের বাড়ির বউ বানান তাহলে আপনার সংসার নিয়ে কোনো চিন্তা থাকবে না। কি, আমার হবু বৌমা বোবা? না না, এই বোবা মেয়েকে আমরা কিছুতেই আমাদের বাড়ির বউ বানাতে পারবো না, কারণ আমার ছেলের কোনো কিছুতে অভাব নেই। সুতরাং যে মেয়ের মধ্যে এরকম গলার দিক থেকে খুঁত আছে তাকে আমি আমার ছেলের বউ করব না। মা চলো, এইরকম বোবা মেয়ের পরিবারের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, বেকার বেকার এখানে এসে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তাই সময় নষ্ট করা যাবে না, চলো চলো। এই বলে রত্নাদেবী এবং প্রীতম বিয়ের কথা ভেস্তে দিয়ে সেখান থেকে চলে যায়। আর আদুরে ছোট বোনের চোখে জল দেখে শ্যামলেরও চোখে জল চলে আসে। এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন রত্নাদেবী নিজে থেকে শ্যামলকে ফোন করে আর প্রিয়াকে বাড়ির বউ বানানোর জন্য রাজি হয়ে যায়। দেখো, আগের দিন আমরা একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি, তোমার বোনকে অত বড় বড় কথা বলা আমাদের উচিত হয়নি, তাই আমি ঠিক করেছি প্রীতমের সঙ্গে আমি প্রিয়ার বিয়ে দেব। কিন্তু বুঝতেই তো পারছো এখনকার দিনকাল, কোনো কিছু তো ফাঁকা হাতে করা যায় না, তাই না? না না, ঠিক আছে, আমরা কিছু মনে করিনি, কিন্তু আপনারা যে আমার আদরের ছোট বোনকে বাড়ির বউ বানানোর জন্য মত দিয়েছেন তাতে সত্যি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, তাই আপনারা কি চান বলুন, আমি নিশ্চয়ই আমাদের সাধ্যমতো ব্যবস্থা করব। আমার ছেলের বেশি কিছু চাই না, সবকিছুই আমাদের আছে, শুধুমাত্র শহরে একটা ফ্ল্যাট, একটা বড় চার চাকা BMW গাড়ি আর 10 ভরি সোনা। আর এমনিতেও মেয়ে বিয়ে হলে ফার্নিচার তো নিয়ে আসবেই, তোমরা যদি এসব দিতে রাজি থাকো তাহলে প্রিয়াকে স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নেই। রত্নাদেবীর এরকম চাহিদা শুনে শ্যামল প্রথমে অবাক হয়, কিন্তু তার প্রথম থেকেই ইচ্ছা প্রিয়াকে বিয়ের লাল বেনারসিতে সে দেখবে। আর প্রত্যেক দাদারই তার বোনকে বিয়ের বেনারসিতে দেখার খুবই ইচ্ছা থাকে, সুতরাং হাসি মুখে সে তার বোনের বিয়ে দেওয়ার জন্য ছেলেপক্ষের এরকম চাহিদা পূরণের জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে কাকিমা, আপনারা যা চাইছেন আমি তাই দেবো, শুধুমাত্র আমার বোন যেন সুখে থাকে তাহলেই আমরা সুখী, কারণ ছোটবেলা থেকে বেচারি কথা বলতে পারে না, তাই ওকে সমাজে অনেক কটূক্তি সহ্য করতে হয়, সুতরাং আমি চাই ও শ্বশুর বাড়িতে গিয়ে বড়ের সাথে সুখে সংসার করুক। হ্যাঁ হ্যাঁ, সেই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না, কারণ তোমার বোন আমাদের বাড়িতে রাজরানী হয়ে থাকবে আর তুমি যা দেবে সবকিছু তোমার বোনই তো ব্যবহার করবে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, বিয়ের আগে সব জিনিস যেন ঠিকঠাক আমার বাড়িতে চলে আসে। এভাবে প্রীতম এবং প্রিয়ার বিয়ে পাকাপাকি হয়ে যায়। কিন্তু শ্যামলের মুখে রত্নাদেবীর এই সমস্ত কথা শুনি শ্যামলের পরিবার একেবারে চমকে ওঠে। তারা টাকা কড়ির দিক থেকে যতই সচ্ছল হোক না কেন, অল্প কিছুদিনের মধ্যে এত কিছুর ব্যবস্থা করা মোটেই সম্ভবপর ছিল না, আর প্রিয়ার কাছেও ব্যাপারটা ঠিকঠাক বলে মনে হয় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে শ্যামল? তুমি এত সহজে ওদের চাহিদা মেনে নিলে কেন? কি ফেলনা নাকি? নাকি আমরা ওকে খাওয়াতে পারছি না যে এত কিছু জিনিসপত্র দিয়ে বোনকে বিয়ে দিতে হবে? আমার কিন্তু এতে একদমই মত নেই। হ্যাঁ বৌমা, একদম ঠিক কথাই বলছো, আর বিয়ের পর যে ওদের পরিবার আমার মেয়ের উপর অত্যাচার করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কারণ যারা এখন থেকে এত জিনিসপত্র চাইতে পারে তারা পরে আমাদের মেয়ের উপর অত্যাচারও করতে পারে। এটা কখনো হতে পারে না, একটাই আমার মিষ্টি মতো বোন, আরো কথা বলতেও পারে না, তাই সবাই হাসাহাসি করে, তারপর যদি ওকে আমরা বিয়ে দিতে না পারি তাহলে ওকে নিয়ে আরো সবাই হাসাহাসি করবে, আর আমি সেটা চাই না, সুতরাং আমাকে যদি নিজের প্রাণ দিয়ে ওর বিয়ে দিতে হয় তাহলে আমি তাই করব, আর এই সামান্য টাকা আর জিনিসপত্র কোনো ব্যাপার না আমার কাছে। এই বলে শ্যামল ঘরে চলে যায়।
এবং সে প্রিয়ার কাছে গিয়ে তার মাথায় হাত বোলাতে থাকে। কিন্তু সে প্রিয়ার মুখ দেখে বুঝতে পারে যে প্রিয়া এই বিয়েতে রাজি নয়। কিন্তু এতে শ্যামলের কিছু করার থাকে না। দেখতে দেখতে কিছুদিন কাটে আর শ্যামল যৌতুক দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র জোগাড় করতে থাকে। অন্যদিকে কমলাদেবী এবং রানী দুজনে মিলে প্রিয়াকে নিয়ে তার বিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। আমার ননদকে আমি এমন দামি সুন্দর বেনারসি কিনে দেব যাতে বিয়ের দিন ওকে একদম পরীর মতো দেখতে লাগে, আর প্রীতম যেন প্রিয়ার দিক থেকে চোখ ফেরাতেই না পারে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। আমরা প্রিয়াকে এত সুন্দর গহনা আর শাড়ি পরিয়ে সাজাবো যাতে সবাই ওর দিকে তাকিয়ে থাকে। কিন্তু বৌমা, আমার না আমার মেয়েটাকে নিয়ে বড্ড ভয় করছি জানো। বিয়ের আগে ওর কোনো ক্ষতি হবে না তো? না না, ওসব কথা নিয়ে আপনি ভাববেন না তো। কারণ বিয়ের কথাবার্তা যখন এতদিন পর্যন্ত এগিয়ে গেছে আর আপনাদের ছেলে যখন সব দায়িত্ব নিয়েছে, তাহলে খুবই সুষ্ঠুভাবে প্রিয়ার বিয়ে সম্পন্ন হবে। আমার ননদ ঠিক সুখে থাকবে। আর প্রিয়া, তুমি কিন্তু একদম মন খারাপ করো না, কেমন? প্রিয়া নিজের হাতের ইশারায় বুঝিয়ে দেয় যে তার মন খারাপ নেই, কিন্তু তবুও তার মন কোথাও না কোথাও খারাপ হয়ে থাকে। কারণ সে এরকম ভাবে টাকা পয়সার বিনিময়ে কারোর বাড়ির বউ হয়ে যেতে চায় না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর শ্যামল তার বোনের বিয়ে উপলক্ষে শহরের একটা বড় ব্যাংকোয়েট বুক করে ফেলে। বিয়ের আগে রত্নাদেবী একদিন প্রিয়াদের বাড়িতে আসে। সবই তো ঠিক আছে, কিন্তু আমার ছেলের আর একটা আবদার ছিল। বিয়ের আগে সব জিনিসপত্র আর গাড়ি দিয়ে দিতে হবে, কারণ আমার ছেলে যৌতুকের গাড়ি করেই আপনাদের মেয়েকে বিয়ে করতে আসবে, আর বিয়ের পর নতুন বউকে নিয়ে নতুন ফ্ল্যাটেই উঠবে। সুতরাং আপনারা যদি বিয়ের আগে সবকিছু দিয়ে দেন তাহলে কিন্তু ভালো হয়। হ্যাঁ কাকিমা, নিশ্চয়ই, আপনি কোনো চিন্তা করবেন না। কেননা আর একদিন পরেই আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে, তাই কালকে সকালবেলায় আমার বাড়ির চাকর রামু গিয়ে আপনাকে ফ্ল্যাটের চাবি আর গাড়ি হ্যান্ড ওভার করে দিয়ে আসবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শ্যামলের কথা শুনি রত্নাদেবী খুবই খুশি হয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালবেলা শ্যামল তাদের বাড়ির চাকরকে ফ্ল্যাটের চাবি, নতুন গাড়ির চাবি এবং গহনা সবকিছু দিয়ে রত্নাদেবীর বাড়িতে পাঠিয়ে দেয়। রামু তাদের বাড়িতে অনেকদিন ধরে কাজ করে, তাই রামু ভীষণই বিশ্বস্ত একজন ছেলে ছিল। তাই রামু সব জিনিসপত্র সাবধানে রত্নাদেবীর বাড়িতে পৌঁছে দেয়। সন্ধ্যা হতে না হতেই প্রিয়াদের সারা বাড়ি বিয়ের সানাইয়ের আওয়াজে একেবারে মেতে ওঠে। এমনকি প্রিয়াকেও বিয়ের শাড়িতে দেখতে খুবই সুন্দর লাগে। বোন, তোকে বিয়ের সাজে দেখে আমার আনন্দে দুই চোখ ভরে যাচ্ছে রে। সেই কত ছোট থেকে তোকে আমরা কোলে তুলে মানুষ করেছি, আর আজকে আমাদের পরিবারে সেই আদরের ছোট প্রিয়ার বিয়ে, তাই আমাদের কোনো খুশির ঠিকানা নেই। তারা সকলে মিলে বিয়ের মণ্ডপে অপেক্ষা করতে শুরু করে। কিন্তু প্রায় বেশ কিছুক্ষণ কেটে গেলেও রত্নাদেবী এবং তার ছেলে বিয়ের মণ্ডপে এসে পৌঁছায় না। ফলে শ্যামল এবং তার পরিবার ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এমনকি তারা ছেলে পক্ষের ফোনে ফোন করলেও তারা ফোন সুইচ অফ করে রাখে। রামু যখন রত্নাদেবীর বাড়িতে খোঁজ নিতে যায়, তখন জানতে পারে যে রত্নাদেবী এবং তার ছেলে একজন প্রতারক, আর তারা সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে সকালবেলাতেই পালিয়ে গেছে। এই খবর যখন প্রিয়া এবং তার পরিবার জানতে পারে, তখন তারা সকলেই কান্নায় ভেঙে পড়ে। না, এরকম কিছুতেই হতে পারে না। আমার আদরের ছোট বোনের বিয়ে ভাঙতেই পারে না। আমি কিছুতেই আমার বোনের বিয়ে ভেঙে যেতে দেব না। আমাদের সাথে এত বড় প্রতারণা হয়ে গেল। তোমাকে বারবার বলেছিলাম যে বিয়ের আগে ওইসব জিনিসপত্র দিতে যেও না, কারণ ওদের চোখে চাওনি আর লোভ আমার মোটেও ভালো লাগেনি। কিন্তু তুমি ইচ্ছা করে এসব ঘটিয়েছো, আর এখন প্রিয়ার চোখে জল পড়ছে শুধুমাত্র তোমার জন্য। এই কথা শুনে বিয়েতে উপস্থিত পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সকলেই হাসাহাসি করতে থাকে। এখন আর কান্নাকাটি করে কি লাভ? এরকম তো হওয়ারই কথা ছিল, কারণ এরকম বোবা মেয়েকে কোনোদিনও কেউ বিয়ে করবে না। তোমরা যৌতুক দিয়ে এই মেয়েকে বিয়ে দেওয়ার কথা ভুলেই যাও, আর এখন নাও নিজের বোনকে নিয়ে বাড়িতেই বসে থাকো। একটা বোবা মেয়েকে টাকা দিয়ে বিয়ে দিতে গেছে, যত সব বেকার বেকার বিয়ে বাড়িতে সেজে গুজে আসলাম আর বিয়ে পর্যন্ত দেখতে পেলাম না। সেই মুহূর্তে যখন প্রিয়া এবং তার পরিবারকে এমন কথা শুনতে হয়, তখন শ্যামলের বাড়ির চাকর রামু প্রিয়াকে বিয়ে করার জন্য এগিয়ে আসে। কারণ রামু সেই বাড়ির চাকর হলেও সে পড়াশোনায় খুবই ভালো। রাত্রিবেলা করে সে পড়াশোনা করে সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছে। তাই সেই মুহূর্তে শ্যামল এবং তার পরিবার কোনো কথা চিন্তা না করে প্রিয়ার সঙ্গেই রামুর বিয়ে দিয়ে দেয়। আর রামু বরাবরই প্রিয়াকে মন থেকে পছন্দ করত, কিন্তু তাদের মধ্যে সামাজিক পার্থক্য থাকায় রামু কোনোদিনও সেই সত্যি কথা স্বীকার করতে পারত না। বিয়ের কিছুদিনের মধ্যেই রামু খুবই ভালো একটা সরকারি চাকরি পেয়ে যায়, আর সে প্রিয়াকে নিয়ে খুবই সুখে শান্তিতে সংসার করতে থাকে। এই দেখে প্রিয়া এবং তার পরিবার খুবই খুশি হয়।